হ্যালো বন্ধুরা, ইসাবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল মানি তালের রকমারি পদ, আর তাই আজকে আমি তালের বড়া বা ফুলুরি আপনাদের বানিয়ে দেখাবো। তার সাথে তালের একটি নতুন রেসিপিও বানিয়ে দেখাবো। খুব সহজে বড়াগুলি বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তালের ফুলুরি বানানোর জন্য এখানে আমি একটি গোটা তাল নিয়ে নিয়েছি। এবার এটি ছাড়িয়ে নেব। এখন আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার তালমাড়িটা বের করে নেব। এর জন্য এখানে আমি একটি তালমাড়ার মই নিয়ে নিচ্ছি। মইটি দেখতে কতকটা এরকম হয়। এবার একটি পাত্রে মইটি রেখে আমি তালটি মেরে নেব। এখন আমার তিনটি আঁটি মারা হয়ে গিয়েছে। এবার আমি তালমাড়িটি একটি চালনির সাহায্যে চেলে নেব। আপনারা অনেকে হয়তো লোহার তারের চালনিতে চেলে থাকবেন, কিন্তু তাতে তালের অনেকটাই অবশিষ্টাংশ তালমাড়িতে মিশে যায়। তাই এখানে আমি ঘন জালের চালনি ব্যবহার করে আপনাদের দেখাবো। এবার একটি পাত্র নিয়ে তাতে চালনিটা রেখে উপর থেকে তালমাড়িটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এখন হাতের সাহায্যে তালমাড়িটা ঘষে ঘষে এভাবে চেলে নেব। দেখুন তালমাড়িটা চেলে নেয়ার পর কতটা অবশিষ্টাংশ পড়ে আছে। এবার তালমাড়িটিকে ফুটিয়ে নেয়ার জন্য প্রথমে একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল নিয়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে বিরাজ করে নেব। এরপর এতে তালমাড়িটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর যখন তালমাড়িটা ফোটা শুরু করবে তখন আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে নেব। তারপর মিশ্রণটিকে পুনরায় নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনির জল সম্পূর্ণ শুকিয়ে আসছে। এভাবে তালমাড়িটি গাঢ় হয়ে ফুটতে শুরু করলে বুঝতে হবে এতে আর কোনো জল অবশিষ্ট নেই। অতএব আমাদের তালমাড়ি এখন রেডি। এখন আপনারা চাইলে এই তালমাড়িটি অনেকদিন পর্যন্ত ফ্রিজারে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ফোটানো তালমাড়িটি নিয়ে নিয়েছি, তবে এখন এটি সম্পূর্ণ ঠান্ডা। এখন এতে 1 চামচ কালো জিরে, 250 গ্রাম ময়দা এবং 250 গ্রামের চালের আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এতে 1 চিমটে খাবার সোঁটা দিয়ে মিশ্রণটিকে পুনরায় ভালো করে মাখিয়ে নিতে হবে।
আপনারা নিশ্চয়ই মিশ্রণের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এটা ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার বানাতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল ঢেলে গরম হতে দেব। অতঃপর তেল গরম হয়ে এলে কড়াইয়েতে একে একে ফুলুরিগুলো বানিয়ে নেব। এমতো অবস্থায় বড়গুলির কালার গোল্ডেন ব্রাউন হয়ে এলে এগুলোকে ছেঁকে তুলে নেব। এবার আর একটি অন্য যে নতুন রেসিপি দেখাবো বলেছিলাম সেটি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য একটি প্লেটে কিছুটা চালের আটা নিয়ে ওই ফুলুরির ব্যাটার থেকে কিছুটা মিশ্রণ নিয়ে চালের আটাতে মেখে একটু লম্বাটে শেপ দিয়ে চ্যাপটা করে গরম তেলে ছেড়ে দেব। এভাবে আমি আর বেশ কয়েকটা বানিয়ে নেব। এই পিঠেগুলিও খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। এখন পিঠেগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে একে একে তুলে নেব। আশা করি আজকে তালের ফুলুরি বা বড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পিঠেগুলো বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। ইসাবেলা রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।